তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যে ন্যায়ের শৃঙ্খলা স্থাপন করেন কে ন্যায়ের শৃঙ্খলা স্থাপন করেন কে তো প্রথম অপশন শাহজাহান দ্বিতীয় অপশন আকবর তৃতীয় অপশন হুমায়ুন ও চতুর্থ অপশন জাহাঙ্গীর রয়েছে তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে জাহাঙ্গীর কি হবে জাহাঙ্গীর ঠিক আছে তারপরে এখানে কিছু গুরুত্বপূর্ণ কী নোটস রয়েছে যা দেখো তোমরা জাহাঙ্গীর তিনি কি নামে পরিচিত সেলিম নামে পরিচিত জাহাঙ্গীর কি নামে পরিচিত সেলিম নামে পরিচিত তাছাড়াও যখন তিনি দিল্লির রেড ফোর্ডে মতি মসজিদ তৈরি করেন তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে দিল্লির রেড ফোর্ডে মতি মসজিদ কে তৈরি করেন তাহলে উত্তরটা কী হবে জাহাঙ্গীর হবে তারপর এখানে আছে জাহাঙ্গীর নিজের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি রচনা করেন কি রচনা করেন তুজুকি জাহাঙ্গীরি তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি তাহলে কি হবে ই জাহাঙ্গীরি ঠিক আছে যেটা কি ভাষায় রচিত তুর্কি ভাষায় লেখা কি ভাষায় লেখা তুর্কি ভাষায় লেখা তিনি পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যা করেছিলেন তিনি কি করেছিলেন পঞ্চম শিখগুরু অর্জুনকে হত্যা করেছিলেন তাহলে ওই পরীক্ষায় যদি কোশ্চেন আসে জাহাঙ্গীর পঞ্চম শিখগুরু কাকে হত্যা করেছিলেন চারটা অপশন যদি দিয়ে থাকে অর্জুন তার মধ্যে হয়ে যাবে অ্যান্সার তিনি ষষ্ঠ শিখগুরু হরি কিষাণকে হত্যা করেছিলেন এবং তিনি ষষ্ঠ শিখগুরু কাকে হত্যা করেছিলেন হরি সরি হর কিষাণকে হত্যা করেছিলেন তারপর কি আছে জাহাঙ্গীরের প্রিয়তম পত্নী তা জাহাঙ্গ যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে জাহাঙ্গীরের প্রিয়তমা পত্নীর নাম কী তা সেখানে তোমার চারটা অপশান থাকবে তার মধ্যে যেটা নূরজাহান যে অপশনটা থাকবে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে নূরজাহান কথার অর্থ হচ্ছে জগতের আলো নূরজাহান কথাটির অর্থ কী জগতের আলো এখন পরীক্ষা কোশ্চেন আসতেই পারে যে নূরজাহান কথাটির অর্থ কি তো তোমরা যদি এটা জেনে মুখস্থ করে রাখো যে জগতের আলো তাহলে অপশনে জগতের আলো অপশনটি পেলেই তোমরা সেটা অ্যান্সার দিয়ে দিবে তার পূর্ব নাম ছিল মেহের উন্নীষা তার পূর্ব নাম ছিল কি মেহের উন্নি শাহ জাহাঙ্গীর জাহাঙ্গীরের তারই নাম দেন নূরজাহান তাহলে নূরজাহানের পূর্ববর্তী নাম কী ছিল নূরজাহানের পূর্ববর্তী নাম ছিল মেহের উন্নিশা কি মেহের উন্নিশা তারপর সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি কি ছিল সেকেন্ড কোশ্চেন যে বুদ্ধচরিত রচিয়তা কে তা কি আছে এখানে প্রথম অপশন অশ্বঘোষ দ্বিতীয় অপশন বিলোহন তৃতীয় অপশন কৌটুল্য চতুর্থ অপশন বিষ্ণুগুপ্ত তাহলে অ্যানসারটা কি হবে অশ্ব ঘোষ অ্যান্সারটা কী হবে অশ্ব ঘোষ আবার কি নোট রয়েছে দেখো এগুলো তোমরা মনে রাখবে পরীক্ষা তোমাদের খুবই কাজে দিবে বলছে চন্দ্রচুর গ্রন্থটি রচয়িতা কে চন্দ্রচুর গ্রন্থটি রচয়িতা কে উত্তর হচ্ছে কি উমাপতি ধর উত্তর কি উমাপতি ধর দ্বিতীয়টা কি বলছে লাইফ ডিভাইন গ্রন্থটি রচয়িতা কে লাইফ ডিভাইন গ্রন্থটি রচয়িতা হচ্ছে অরবিন্দ ঘোষ কে অরবিন্দ ঘোষ মত্তবিলাস গ্রন্থটি রচয়িতা কে মহেন্দ্র বর্মন কি মহেন্দ্র বর্মন ভারত আত্মা গ্রন্থটি রচয়িতাকে বিপিনচন্দ্র পাল বিপিনচন্দ্র পাল কথা সরিত সাগর গ্রন্থটি রচয়তা সোমদেব ভট্ট এটা খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কথা সরিত সাগর গ্রন্থটি রচয়িতাকে সোমদেব ভট্ট সিউ কি গ্রন্থটি রচয়তাকে হিয়েং সাং কি হিউএন সাং এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয়দর্শিকা গ্রন্থটি রচয়িতা হর্ষবর্ধন প্রিয়দর্শিকা গ্রন্থটি গ্রন্থটি রচিত হর্ষ বর্ধন ঠিক আছে এর পরবর্তী প্রশ্নতে যাচ্ছি আমরা যদি প্রথমবারে এক্সাম দিয়ে পাস করতে চাও অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ একবার হোয়াটসঅ্যাপ করে নাও সেভেন আমাদের কিন্তু কেপি এক্সামে নাইনটি পার্সেন্টই প্রশ্ন কমন তোমাদের আসন্ন ডাব্লিউ বিপি কিন্তু তোমাদের নাইনটি ফাইভ কমন হয়ে যাবে তো যদি একদমই স্মার্ট ওয়েতে তোমরা প্রিপারেশন নিতে চাও অবশ্যই একবার হোয়াটসঅ্যাপ করে নাও কমন দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের লাইভ রেকর্ডেড পিডিএফ সমস্ত কিছু পাবে যদি ভাই ভালো করে প্রিপারেশন নিয়ে এইবারই তোমার জব পেতেই হবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে নাও ভাই হাতে সময় নেই কেপি এক্সামে কিন্তু সিক্সটি সেভেন গিয়েছে আমাদের অফ তো এইভাবে কিন্তু ডাব্লিউ বিপিতেও যাবে তো ডাব্লিউ বিপিতেও কিন্তু ওই সিক্সটি যাবে সুতরাং তোমাকে কিন্তু এখন থেকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে ওয়ান টাইম পেমেন্ট অর্থাৎ একবারই পে করতে হবে আমরা কিন্তু সম্পূর্ণভাবে তোমাকে পুলিশ বানিয়ে ছাড়বো প্রিপারেশন নিতে হলে অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ করে নাও নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় তো এখানে চারটি অপশান দেওয়া আছে প্রথম অপশন উনিশশো উনিশ দ্বিতীয় অপশন উনিশশো কুড়ি তৃতীয় অপশন উনিশশো একুশ চতুর্থ অপশন উনিশশো বাইশ তাহলে অ্যানসারটা কী হবে বি বি নম্বর অপশান উনিশশো কুড়ি কী হবে উনিশশো কুড়ি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় উনিশশো কুড়ি সালে ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কবে লর্ড কার্জনের অধীনে বঙ্গভঙ্গ প্রথম কার্যকর হয় কবে ঠিক আছে তো প্রথম অপশন কী আছে উনিশশো এক খ্রিস্টাব্দে দ্বিতীয় অপশন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তৃতীয় অপশন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চতুর্থ অপশান উনিশশো এগারো খ্রিস্টাব্দে তাহলে অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে সি নাম্বার অপশন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তাহলে লর্ড কার্জনের অধীনে বঙ্গবঙ্গ প্রথম কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আমাদের পাঁচ নাম্বার কোশ্চেন কি বলছে এখানে চিল্কা রথ কোথায় অবস্থিত চিল্কা রথ কোথায় অবস্থিত এক নাম্বার অপশন কর্ণাটক উপকূল দুই নম্বর অপশন মালাবার উপকূল তিন নম্বর অপশন কঙ্কন উপকূল চার নম্বর অপশান উত্তর সরকার উপকূল তাহলে অ্যান্সার কোনটা হবে কোনটা হবে অ্যান্সার আনসার হবে ডি নাম্বারটা মানে চার নম্বর অপশানটা উত্তর সরকার উপকূল উত্তর সরকার উপকূল ঠিক আছে তার মধ্যে এখানে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ কী নোটস রয়েছে যে কোন উপকূল কোথায় অবস্থিত কতটা ডিস্টেন্সে যেমন এখানে বলা হয়েছে মালাবার উপকূল ভারতের কেরল ও কর্ণাটক অঙ্গরাজ্যে বিস্তৃত তাহলে মালাবার উপকূলটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ভারতের কেরল থেকে কর্ণাটক অঙ্গরাজ্যে বিস্তৃত এর পূর্বে আরব সাগর রয়েছে পশ্চিমে পশ্চিমঘাট পরতমালা রয়েছে অঞ্চলটির প্রস্থ পঞ্চাশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এটি উত্তরে গোয়া থেকে দক্ষিণে কুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রায় প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ এটি উত্তরে গোয়া থেকে দক্ষিণে কুমারিকা অন্তরীপ পর্যন্ত প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ মালাবার উপকূলের উপরোদগুলিকে কয়াল বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে মালাবার উপকূলের উপরোদগুলিকে কি বলা হয় কয়াল বলা হয় ঠিক আছে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন কি বলছে নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় ঠিক আছে তো এখানে চারটি অপশন রয়েছে প্রথম অপশন কি হেমাটাইট দ্বিতীয় অপশান বক্সাইট তৃতীয় অপশন পাইরাইট চতুর্থ অপশন কোনোটিই নয় তাহলে আমার অ্যান্সারটা কি হবে নিজের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় কি হবে অ্যান্সারটা অপ অ্যান্সারটা হবে বি নাম্বার কি বক্সাইট থেকে পাওয়া যায় কি বক্সাইট থেকে পাওয়া যায় কি হবে বক্সাইট তারপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি ভারতের বর্তমান বনভূমির পরিমাণ কত শতাংশ ভারতের বর্তমান বনভূমির পরিমাণ কত শতাংশ তো প্রথম অপশন কী রয়েছে প্রায় আটাইশ শতাংশ বা আটাইশ পার্সেন্টেজ প্রায় বাইশ পার্সেন্টেজ প্রায় তেত্রিশ পার্সেন্টেজ প্রায় চতুর্থ অপশন রয়েছে চৌত্রিশ পার্সেন্টেজ প্রায় তাহলে আমার অ্যানসারটা কী হয়ে যাবে বি নাম্বার অপশানটা বাইশ পার্সেন্টেজ বা টোয়েন্টি টু পারসেন্টেজ প্রায় ঠিক আছে তারপরে নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি নিচের কোন দ্বীপটি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে মানে যেই দ্বীপটি অগ্নুৎপাতের ফলে সৃষ্টি তোমরা জানো অগ্নুৎপাত কীভাবে হয় কি অগ্নুৎপাতের ফলে কোন দ্বীপটি সৃষ্টি হয়েছে তো এখানে চারটে অপশন রয়েছে প্রথম অপশন হচ্ছে কার নিকোবর দ্বিতীয় অপশন লিটল আন্দোলন তৃতীয় অপশন যুদ্ধ দ্বীপ চতুর্থ অপশন ব্যারেন তাহলে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে আমার কি ব্যারেন তাহলে ব্যারেন হচ্ছে অগ্নিৎপাতের ফলে সৃষ্টি একটা কি দ্বীপ ঠিক আছে তারপরে এখানে কিছু কি পয়েন্ট রয়েছে যেমন কি বলছে ব্যারেন্দ্বীপ আন্দামান সাগরে অবস্থিত একটি দ্বীপ তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ব্যারেন্দ্বীপ কোথায় অবস্থিত তাহলে অ্যান্সারটি কি হবে যে আন্দামান সাগরে অবস্থিত এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি মানে সক্রিয় মানে কি যেটা দিয়ে আগ্নেয়গিরি মানে হয় কিছুদিন না মানে যখন সময় হয় এক বছর দুই বছর বা চার পাঁচ বছর পরে পরে সেটা কি মানে সক্রিয় হচ্ছে এটা নিষ্ক্রিয় মানে হচ্ছে যেটা দিয়ে কি কোনোদিনও হয় না তো এটা দিয়ে হয় তাই এটা একটা কি সক্রিয় আগ্নেয়গিরি এটা কোথায় অবস্থিত আন্দামান সাগরে অবস্থিত ঠিক আছে আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি সরকার কবে থেকে কিষান ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে সরকার কবে থেকে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে এ নাম্বার অপশন এপ্রিল নাইনটিন নাইন বি নাম্বার অপশন জুলাই নাইনটিন ওয়ান সি নাম্বার অপশন আগস্ট নাইনটিন ডি নাম্বার অপশন নভেম্বর নাইনটিন তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে সি নাম্বার যে আগস্ট নাইনটিন নাইনটি সরকার কি কিষান ক্রেডিট প্রকল্প চালু করেছেন ঠিক আছে তারপর আমাদের নেক্সট কোশ্চেনে যাচ্ছি সুপ্রিম কোর্টের বিচারপতি কত বয়স পর্যন্ত কাজে নিযুক্ত থাকতে পারেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি সে কত বছর পর্যন্ত মানে বিচার করতে পারেন বা বিচারের দায়িত্ব রাখতে পারেন তার সময়সীমা কত এ নাম্বার অপশান হচ্ছে পঞ্চান্ন বৎসর বি নাম্বার হচ্ছে ষাট বৎসর তিন নম্বর হচ্ছে পঁয়ষট্টি বৎসর চার নম্বর হচ্ছে বাষট্টি বৎসর তাহলে কোনটা হবে আমার অ্যান্সার অ্যান্সার হবে সি নাম্বারটা বা তিন নাম্বারটা যেটা হচ্ছে সিক্সটি ফাইভ বা পঁয়ষট্টি বৎসর ঠিক আছে নেক্সট কোশ্চনে যাচ্ছি নিম্নের কোন গেসটি ওজন হল সৃষ্টির জন্য দায়ী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিচের কোন গেসটি ওজন হল সৃষ্টির জন্য দায়ী এ নাম্বার অপশন কার্বন ডাইঅক্সাইড দুই নম্বর অপশন কার্বন মনোক্সাইড সি নাম্বার অপশন সালফার ডাইঅক্সাইড আর চার নাম্বার অপশান হচ্ছে সিএফসি মানে ক্লোরোফ্লুরো কার্বন ঠিক আছে তাহলে অপশান আমার কোনটা হবে অ্যান্সার অ্যান্সার হবে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন সি এফসির ফুলফর্ম হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন এই সি জন্য ওজন গ্যাস ওজন হোলের সৃষ্টি হচ্ছে আমাদের যে ওজন স্তর রয়েছে সেই ওজন স্তরে ধীরে ধীরে হোলের সৃষ্টি হচ্ছে মানে ছিদ্রের সৃষ্টি হচ্ছে তার জন্য কোন গ্যাস দায়ী সেটা হচ্ছে সিএফসি ক্লোরোফ্লুরো কার্বন নেক্সট কোশ্চেন মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হলো মানুষের শরীরে মানে মানবদের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হলো এ নাম্বার অপশান বারো জোড়া বি নাম্বার অপশান একত্রিশ জোড়া সি নাম্বার অপশন বারোটি ডি নাম্বার অপশান একত্রিশটি তাহলে আমার অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে একত্রিশ জোড়া কত জোড়া একত্রিশ জোড়া মানে বাষট্টি তাহলে মানুষের শরীরে সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে একত্রিশ জোড়া নেক্সট কোশ্চেন জিপসাম কোনটির আকরিক জিপসাম কোনটির আকরিক তাহলে জিপসাম কোনটির আকরিক হবে এ নাম্বার অপশান আছে ক্যালসিয়াম বি নাম্বার অপশান লোহা সি নাম্বার অপশান পটাশিয়াম ডি নাম্বার অপশন সোডিয়াম তাহলে আমার অ্যান্সারটা কী হবে অ্যান্সারটি হবে ক্যালসিয়াম তাহলে জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিছু কি পয়েন্ট রয়েছে যেগুলো আলোচনা করা খুবই জরুরি যেমন দস্তার আকরিক হলো জিঙ্ক ব্লেড ও ক্যালামাইন পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে যে দস্তার তার আকুরিক একটি আকরিকের নাম হলো ড্যাশ চারটে অপশন দিয়ে দিল তার মধ্যে জিঙ্ক ব্লেড থাকলো তাহলে জিঙ্ক ব্লেড হবে যদি ক্যালামাইন থাকে তাহলে ক্যালামাইন হবে সিসার আকরিকের নাম গ্যালেনা সিসার আকরিকের নাম কি গ্যালেনা টাংস্টেনের আকরিকের নাম কি ওল ফ্রেমাইট এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন টাংস্টেনের আকরিকের নাম কি ওল ফ্রেমাইট ওল ফ্রেমাইট নেক্সট কোশ্চেন ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয় কত সালে ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয় কত সালে এ নাম্বার অপশান উনিশশো পঞ্চাশ বি নাম্বার অপশন উনিশশো এক সি নাম্বার অপশন উনিশশো ডি নাম্বার অপশান উনিশশো তাহলে আমার অ্যান্সারটা কি হবে উনিশশো তাহলে ন্যাশনাল ক্যাডেট কর্পস গঠিত হয় উনিশশো সালে তারপরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এটা জানো এ নাম্বার অপশন খেলার কোচিং বি নাম্বার অপশন বিজ্ঞান বিষয়ক গবেষণা সি নাম্বার অপশন সাহিত্যে ডি নাম্বার অপশন সামাজিক উন্নয়ন দ্রোণাচার্য পুরস্কার কোথায় দেওয়া হয় মানে কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটা হচ্ছে খেলার কোচিংয়ের ক্ষেত্রে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ঠিক আছে কি বলছে উনত্রিশে আগস্ট ভারতে পালিত হয় ক্রীড়া দিবস যেদিন হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন স্মরণ করে যে যেদিন পালন করা হয়ে থাকে তাহলে এখানে একটা লাইন দিয়ে দেখো কতগুলো প্রশ্ন হতে পারে যে ক্রীড়া দিবস পালিত হয় এবং সেদিন কোন কিংবদন্তির জন্মদিন ধ্যানচাঁদ সিংয়ের জন্মদিন এবং তার দিনকে স্মরণ করে এই ক্রীড়া দিবস কী করা হয় পালন করা হয় দ্রোণাচার্য পুরস্কার প্রথমে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রদান করা হয় তাহলে ফার্স্ট দোণাচার্য পুরস্কার কবে দেওয়া হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো থেকে বিরানব্বই সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হিসেবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রধান শুরু হয় তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রধান কবে থেকে শুরু হয় উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালের মধ্যেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রধান শুরু হয় অর্জুন পুরস্কার চালু হয় কত উনিশশো সালে অর্জুন পুরস্কার শুরু হয় উনিশশো সালে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরের প্রশ্নে যাচ্ছি সেটা হচ্ছে কি ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী তাহলে ফার্স্ট পিএম অফ ব্রিটেন কে ছিলেন সেটা দেখি এ নম্বর অপশানে কি আছে জর্জ ওয়াশিংটন বি নাম্বার অপশন রবার্ট ওয়ালপোল সি নাম্বার অপশন নেপোলিয়ান বোনাপার্ট ডি নাম্বার অপশন কি তৃতীয় চার্লস তাহলে কোনটা হবে আমার অ্যান্সার অ্যান্সার হবে রবার্ট ওয়ালপোল রবার্ট ওয়ালপোল ছিলেন ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ঠিক আছে বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি ঋষি সুনাক কি ঋষি সুনাক তাহলে যদি পরীক্ষায় আসে যে বর্তমান ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি কি হবে ঋষি সুনাক ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি স্যার সৈয়দ আহম্মদ খান নাইটুপাদি পান কত সালে স্যার সৈয়দ আহমেদ খান নাইটুপাদি পান কত সালে এ নাম্বার অপশান আঠেরোশো সাতান্ন বি নাম্বার অপশান আঠেরোশো ছিয়াত্তর সি নাম্বার অপশান আঠেরোশো ডি নাম্বার আঠেরোশো তাহলে আমার কি হবে অ্যান্সারটা আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান নাইটুবাদি পান ঠিক আছে তিনি আঠেরোশো সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে যা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত লাভ করে যা পরবর্তীতে বা পরবর্তীকালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে পরিচিত লাভ করে তাহলে পরীক্ষায় যদি আসে যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আগের নাম কী ছিল তাহলে কী হবে অ্যান্সারটা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ঠিক আছে নেক্সট কোশ্চনে যাচ্ছি তেভাগা আন্দোলন উনিশশো সালে কোথায় সংগঠিত হয় তেভাগা আন্দোলন উনিশশো সালে কোথায় সংগঠিত হয়েছিল কোন জায়গাটিতে সংগঠিত হয়েছিল ঠিক আছে এ নাম্বার অপশান গুজরাট বি নম্বর অপশান পাঞ্জাব সি নাম্বার অপশান সিন্ধু ডি নাম্বার অপশান বাংলা তাহলে আমার কোনটা অ্যান্সার হবে কোনটা হবে অ্যান্সার হবে ডি নাম্বার অপশান মানে বাংলা বাংলাতেই উনিশশো ছেচল্লিশ সালে প্রথম কী হয় তেভাগা আন্দোলনের সংগঠিত হবার সূত্রপাত হয় নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপুরে ছাই হয়ে যায় ছাই হয়ে যায় মানে আমাদের আর ভূপৃষ্ঠে বা ভূতকে এসে পড়ে না এটা কোন স্তর এ নাম্বার অপশন কি রয়েছে ট্রোপোস্ফিয়ার বি নাম্বার অপশন স্ট্র্যাটোস্ফিয়ার সি নাম্বার অপশান মেসোস্ফিয়ার ডি নাম্বার অপশন থার্সোস্ফিয়ার তাহলে কোনটা হবে অ্যান্সার অ্যান্সার হবে মেসোস্ফিয়ার কি স্ফিয়ার মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ারে এসে বায়ুমণ্ডলের উল্কাপুড়ে কি হয়ে যায় ছাই হয়ে যায় নেক্সট কোশ্চেন ইকোলজি শব্দটির প্রবর্তককে ইকোলজি শব্দটি প্রবর্তক কে ঠিক আছে এ নাম্বার অপশন রুশো বি নাম্বার অপশন ডারউইন সি নাম্বার অপশন আনার্সড এখানে একটা রেপ হবে আনার্সড হেকেল আনস্ট হেকেল ডি নাম্বার হচ্ছে ম্যান্ডেল তাহলে অপশন কোনটা হবে সি নাম্বার অপশনটা আনস্ট হেকেল বা আনার্সড হেকেল ঠিক আছে নেক্সট কোশ্চেন নিচের কোনটি স্কেলার রাশি নিচের কোনটি স্কেলার রাশি চারটি অপশন দেওয়া হয়েছে এ নাম্বার অপশন ভর বি নাম্বার অপশন বেগ সি নাম্বার অপশন স্মরণ ডি নাম্বার অপশন তরণ তাহলে কোনটা স্কেলার রাশি হবে কোনটা হবে স্কেলার রাশি ভর হবে স্কেলার রাশি তাহলে অ্যানসারটা আমার কী হচ্ছে ভর তাহলে এখন স্কেলার রাশি পেলাম এখন বলা যেতে পারে যে ভেক্টর রাশি কোনগুলো এখানে দেখো কি নোটে দেওয়া হয়েছে যে ভেক্টর রাশি কোনগুলো যেমন ভেক্টর রাশি যেমন আছে স্মরণ ওজন বেগ তরণ বল তরিত প্রাবল্য ইত্যাদি হলো সব ভেক্টর রাশি কি রাশি ভেক্টর রাশি আর ভর ছাড়াও যেমন আরও কী কী স্কেলার রাশি রয়েছে যেমন দৈর্ঘ্য ধ্রুতি কাজ তড়িৎ বিভব ইত্যাদি হচ্ছে রাশি উদাহরণ ঠিক আছে তাই হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশির এক্সাম্পল তারপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন নিচের কোনটি মিশ্র গ্রন্থি মিক্সড যেটাকে বলে ইংলিশে কোনটি এ নাম্বার অপশন যকৃত বি নাম্বার অপশন অগ্নাশয় সি নাম্বার অপশন লালা গ্রন্থি ডি নাম্বার অপশন পিটুইটারি তাহলে কোনটা হবে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্রগ্রন্থি মিশ্রগ্রন্থি হবে অগ্নাশয় কি হবে অগ্নাশয় নেক্সট কোয়েশ্চেন নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় বল মানে ফোর্স ফোর্স এফ ও আর সিই কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় ঠিক আছে এই নাম্বার অপশান আমরা জানি নিউটনের তিনটি সূত্র রয়েছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র দেখবে এখানে কোন সূত্রের মধ্যে বলের সংজ্ঞা পাওয়া যায় প্রথম সূত্র দ্বিতীয় অপশন দ্বিতীয় সূত্র তৃতীয় অপশন তৃতীয় সূত্র চতুর্থ অপশন কোনোটি নয় তাহলে অ্যান্সার কোনটা হবে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে তোমরা নিশ্চয়ই ফিজিক্সে পড়েছো নেক্সট কোয়েশ্চেন আর্সেনিক হলো একটি আর্সেনিক হলো একটি মৌল ধাতু অধাতু ধাতু কলা তাহলে আর্সেনিক কোনটি কী হবে আর্সেনিক আর্সেনিক কি ধাতু হবে অধাতু হবে মৌল হবে না ধাতু কলা হবে আর্সেনিক হবে ধাতু কলা কি হবে ধাতু কলা নেক্সট কোশ্চেন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল চারটি অপশন রয়েছে সংস্কৃত পালি হিন্দি পাকৃত তাহলে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল অ্যান্সারটি হবে সংস্কৃত বা সংস্কৃত গুপ্ত সাম্রাজ্যের মানুষরা সরকারি যে ভাষাটায় কথা বলতো সেই ভাষাটার নাম কি ছিল সংস্কৃত ঠিক আছে মোগল যুগের কথ্য ভাষা কী ছিল উর্দু মোগলরা তাদের উর্দু ভাষাতে কী বলতো কথা বলতো কি ভাষায় উর্দু ভাষায় মোগল যুগের সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা কি ছিল ফার্সি সরকারি ভাষা ফার্সি বাট তাদের কথ্য ভাষা ছিল উর্দু ঠিক আছে সুলতানি যুগের সরকারি ভাষা ছিল কি ফার্সি সুলতানি যুগের সরকারি ভাষা ছিল ফার্সি এই গুরুত্বপূর্ণ কিনোটগুলো তোমরা দেখবে বাড়িতে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাড়িতে পড়বে তাহলে আজকের জন্য এতটুকুই থাক নেক্সট দিন আরেকটা নতুন জিকের সেট নিয়ে আমরা চলে আসব তাহলে আজকে এতটুকুই থাক